কুড়িগ্রামে একদিনের ব্যবধানে আবারও বাড়ছে নদ নদীর পানি উজানের ঢলে ফের বাড়ছে দুধকুমার ধরলা ও তিস্তার পানি এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট কুড়িগ্রামে সব নদ নদীর পানি কমতে শুরু করলেও শনিবার উজানের ঢলে তা আবারও বাড়ছে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে আগামী আটচল্লিশ ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে ধরলা দুধকুমার ও তিস্তার পানি অনেক নিচু এলাকা থেকে পানি নানামায় দুর্ভোগে চরাঞ্চলের বাসিন্দারা চারণভূমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গো সংকট মানুষের গরু বাছুর ধান চাউল গরু অনেক জন্য অনেক কোন অনেক যাবার বেডে ঘরে আমাগুলো সাহায্য দেয় শোক সাহায্য মনে করেন চরের মধ্যে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর এছাড়া সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে পানি কমলেও ভাঙন আতঙ্কে দিন কাটছে বানবাসীদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম বন্যা কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা সিলেটে প্রায় সব নদনদীর পানি কমলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি তবে তিনটি পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে ভোগান্তি বেড়েছে ফেঞ্চুগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ ও যোগীগঞ্জ উপজেলার মানুষের সুনামগঞ্জে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি নিম্নাঞ্চলের অনেক সড়ক থেকে পানি নেমে গেলেও ডুবে আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের কয়েকটি অংশ সিরাজগঞ্জে এখনও যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও বন্যা কবলিত পাঁচটি উপজেলার চৌত্রিশটি ইউনিয়ন কিছু কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে এদিকে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসিরা তারা বলছেন ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল কি করবো অস্থির অঘটনে ওই যে পরে আসি পানি সামান্য একটু কমছে কিন্তু খাওয়া দাওয়া চলাফেরা খুব কষ্ট নেত্রকোনায় কংস ধনু ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উবদাখালী নদী বিপদসীমার উপর দিয়ে বইছে প্লাবিত হয়েছে কলমাকান্দা উপজেলার পাঁচটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক